হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা শিখব যে আমাদের ইউটিউব ভিডিও কিভাবে প্লেলিস্টে সেট করব, কিভাবে ইউটিউব ভিডিও প্লেলিস্টে ক্রিয়েট করব, সেই সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। সো ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর আপনি যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি দেখুন এই কর্নারে এখানে আপনার চ্যানেলের লোগোতে কি করবেন, আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনি যে কাজটি করবেন ইউআর চ্যানেলে ক্লিক করে দেবেন। ইউআর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন কি করবেন, এই দেখুন তিন নম্বরে প্লেলিস্ট লেখা রয়েছে, এই প্লেলিস্টে কি করবেন আপনি ক্লিক করে দেবেন। প্লেলিস্ট এখানে এখন আপনাকে যদি প্লেলিস্ট করতে চান তাহলে এখানে কিন্তু এক যে কাজটি করতে হবে সেটা দেখুন আপনি কোন ভিডিওটা প্লেলিস্ট করতে চান। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য দুই একটা ভিডিও আমি প্লেলিস্ট করে দেখাচ্ছি। সো আপনি কি করবেন, আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন, যে কোনো একটা ভিডিওর যে ভিডিওটি আপনি প্লেলিস্ট করতে চান সেই ভিডিওর থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটা অপশন চলে আসবে। সো আপনি কি করবেন, সেভ টু প্লেলিস্ট এখানে ক্লিক করে দেবেন। সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর এখানে কি লেখা রয়েছে যে সেভ টু প্লেলিস্ট, নিউ প্লেলিস্টে ক্লিক করে দেবেন। এখানে কি আপনি কি করবেন, এই যে প্লাস নিউ প্লেলিস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাইটেল দিতে পারেন। সো আপনি যে বিষয়গুলোকে প্লেলিস্ট করতে চান সেই বিষয়গুলোর টাইটেল এখানে দিয়ে দেবেন। সো আমি একটা টাইটেল আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি সামথিং দেখানোর জন্য। সো ভিউয়ার্স, আমি একটা যে কোনো একটা নাম দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, বাংলা স্টেজ নাম দিলাম। এরপর আপনারা আপনার চ্যানেলের প্লেলিস্টের নাম ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্রিয়েটে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু প্লেলিস্ট হয়ে গেল। সি প্লেলিস্ট লিস্ট এখন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার ওপরে দেখুন এখানে কি বাংলা স্টেজ, এখানে দেখুন একটা তালার মতো একটা অংশ রয়েছে, সো প্রাইভেট করা রয়েছে। সো আপনি চাইলে আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন। সো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখুন এডিট অপশন রয়েছে, এডিট অপশনে আপনি কি করবেন ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন এখানে দেখুন প্রাইভেট লেখা রয়েছে, এই প্রাইভেটে আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার কয়েকটা অপশন চলে আসবে। সো দেখুন অপশনগুলো চলে এসেছে। সো এখানে কি করবেন, পাবলিক পাবলিক করে দেবেন। পাবলিক করলে সো আপনার ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে। সো আপনি এখন এই যে দেখুন ডিসক্রিপশন রয়েছে এখানে, এখান থেকে কিন্তু আপনি ডিসক্রিপশনও দিতে পারেন। সো আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন, এই প্লেলিস্টের যে ডিসক্রিপশন একটা দিয়ে দিলাম। তো এইবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ডিসক্রিপশন শেষ এরপরে এইখানে আপনি ক্লিক করে দেবেন, এই কোনায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্লেলিস্ট কিন্তু এডিটিং হয়ে গেল। সো আপনার চ্যানেল প্লেলিস্ট কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনি আপনার চ্যানেলে প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই যে দেখুন বাংলা স্টেজ চলে এসেছে, এই যে আমার নিচে প্লেলিস্ট কিন্তু চলে এসে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।